আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো জোভিশন ওয়াইফাই ক্যামেরা ছবি সফটওয়্যার থেকে কিভাবে ইমেজ ফ্লিপ করবেন। অনেক সময় দেখা যায় আপনার ক্যামেরাটি এভাবে সেট করলে ক্যামেরাটির পিকচার উল্টা আসে, ওইটা কীভাবে সেট করবেন এটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে আপনার মোবাইলের ছবি আইএনটি সফটওয়্যারটি ওপেন করবেন, তারপর থ্রি ডট লাইনে ক্লিক করবেন, ডিভাইস কনফিগ এখানে ক্লিক করবেন, স্মার্ট সেটিং এখানে ক্লিক করবেন, ডিভাইস লেআউট এখানে ক্লিক করবেন। এখানে নর্মাল আর ফ্লিপ আছে, যেহেতু আপনার ডিভাইস ইমেজ রোটেট করতে হবে সেজন্য ফ্লিপে ক্লিক করবেন। সেট সাকসেসফুল, ব্যাগে যাব। এখন আমি দেখব যে আসলে ইমেজ রোটেট হয়েছে কিনা। প্লে আইকনে ক্লিক করবেন। এখন ক্যামেরাটি কিন্তু ঠিকমতো বসানো আছে, কিন্তু পিকচারটি উল্টো আসতেছে, তার মানে ঠিক আছে। এখন যদি এভাবে ক্যামেরাটি সেট করেন তাহলে ইমেজ ঠিকমতো দেখা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার জোভিশন ওয়াইফাই ক্যামেরার ইমেজ কীভাবে রোটেট করবেন বা ফ্লিপ করবেন। আপনাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট, আমার এই ভিডিওতে যদি আপনাদের উপকারে আসে, আপনাদের আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন। আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।